নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বারবার বলতে ইচ্ছে করে, যদিও প্রত্যেক বছর দুর্গাপুজো মানে একটু বহির্মুখী বাঙালি হয়, এবার বোধ হয় একটু অন্তর্মুখী থাকবে, কারণ কোভিড কিন্তু আমাদের বাড়িতে থাকা শিখিয়ে দিয়েছে। তাই বাড়িতে যতক্ষণ থাকবো তখন বাড়ির দিকে নজরটা একটু বেশি থাকবে, কিভাবে পুজোতে বাড়ি সাজাবো। প্রত্যেক বছরই সাজায়, কিন্তু এবছর আলাদাভাবে কি ভাবনা চিন্তা রয়েছে। আর এবছর কিন্তু আরেকটা স্পেশাল পাওয়া, সেটা হচ্ছে যে মল মাসের অমাবস্যা। এই অমাবস্যাকে আমরা কিভাবে কাজে লাগাবো, বা বলতে পারি এই অমাবস্যা কাদের জন্য আমরা কাজে লাগাবো, এই সব বিষয় নিয়ে আলোচনা তো করতেই হবে। তাই অবশ্যই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আরও একবার লাইভ ফোনে অনুষ্ঠান উপস্থিত রয়েছেন আপনার ভীষণ কাছের খুব পছন্দের মানুষ, অর্থাৎ সন্দীপ শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন এবং সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। যে বিষয়গুলো প্রত্যেক বছর পাওয়া যায় না, সেই বিষয়গুলো যখন পাই সন্দীপ, সেগুলো আমাদের কাছে এক্সক্লুসিভ হয়ে যায়। যেমন এবারে যে অমাবস্যাটা সামনে আমরা পেতে চলেছি, এটা সাধারণভাবে আমরা কোনোবার কিন্তু দুর্গাপূজার আগে সেভাবে পাই না। 2020-তে অনেক কিছুই আমরা কিন্তু নতুন পেয়েছি, একবারে করোনা থেকে শুরু করে অনেক কিছুই। তো এই অমাবস্যা কাদের জন্য, মানে তুমি দেখো না, আমরা মহালয়ার পরে এতদিন যে আমরা মাঝখানে গ্যাপ থাকে দুর্গাপূজায়, এটাও কিন্তু অনেক বছর পর হলো, এবং সেটাও কিন্তু 2020। এবং তার সাথেও কিন্তু রিলেটেড, এই যেটা তুমি বললে, আমি ইন্ট্রোডাকশনে শুনছিলাম যে মল মাসে অমাবস্যা এবং পূজোর আগে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমাদের দেবীপক্ষ স্টার্ট হচ্ছে এই মাসের 17 তারিখ থেকে, একদম। তো 17 তারিখের আগে আমরা 16 তারিখটা পেয়ে যাচ্ছি হচ্ছে অমাবস্যা। এবার 16 তারিখে এই অমাবস্যার যোগটাতে কি করা হবে, যেহেতু আমরা বলি যে মহালয়ার আগে, মহালয়ার যে অমাবস্যাটি পায় সেখানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়, এবং সমস্ত অশুভ শক্তি কিন্তু এই সময় নষ্ট হয়ে যায়। তো সেই অশুভ শক্তি কিন্তু নষ্ট করার জন্য এই 16 তারিখের অমাবস্যা, কারণ জাস্ট 16 তারিখ অমাবস্যাটা ছাড়ার পরই কিন্তু আমাদের দেবীপক্ষ স্টার্ট হয়ে যাচ্ছে। তাই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সময়টাতে আমরা বিশেষ করে, তুমি আমরা বারবার যে প্রত্যেকটা প্রোগ্রামে আমি দেখবে যে বাস্তু নিয়ে বলি, বাস্তুর নেগেটিভিটি নিয়ে বলি, এই বাস্তুর নেগেটিভিটি জায়গাটা কিন্তু দূর করার জন্য এই সময় কাজে লাগানো যেতে পারে। 2 নম্বর হচ্ছে অনেকের জীবনের ক্ষেত্রে নেগেটিভিটি, জীবনের ক্ষেত্রে নেগেটিভিটি কি, যেমন ধরো কারোর হয়তো কোভিড পিরিয়ডে চাকরি চলে গেছে, কারোর হয়তো ব্যবসা একেবারে স্টপ হয়ে গেছে আর উঠাতে পারছে না, এই ধরনের যে নেগেটিভ জিনিসগুলো রয়েছে, তার মানে কর্মভিত্তিক বা ব্যবসাভিত্তিক, তারা এই সময় যোগাযোগ করতে পারেন। এছাড়া তো বিবাহের জন্য রয়েছে, তবে স্টুডেন্টদের জন্য বলবো, যারা স্টুডেন্ট 2021-এর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশালি একদম কালী পুজো পর্যন্তই যোগাযোগ করবে, কারণ কালী পুজোটা পেরিয়ে যাবার পর আগামী ডিসেম্বর মাসে আমি কিন্তু আর কোনোরকম রেমেডি দিই না নেক্সট ইয়ারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাচ্চাদের। তারা যোগাযোগ করতে পারেন নভেম্বর মাসের মধ্যে, তার মধ্যে খুব ভালো সময় হচ্ছে 14 নভেম্বর রাত্রিবেলায় আমাদের কালী পুজো রয়েছে। এই কালী পুজোর সময় দীপান্বিতা কালী পুজো, এই অমাবস্যা আপনারা কাজ করাতে পারেন স্টুডেন্টরা। তবে বাকি যারা রয়েছেন, যেমন বাস্তু বললাম, বিবাহ বললাম, যে কোনো ধরনের দোষ, যেমন কালসর্প হতে পারে, সারস্বতী হতে পারে, মাঙ্গলিক হতে পারে, আবার বিবাহগত বিবাহিত লাইফ নিয়ে কারোর সমস্যা রয়েছে, কারোর হয়তো তোমার চাকরি বা ব্যবসা নিয়ে সমস্যা রয়েছে, তারা এই সময় যোগাযোগ করতে পারে অবশ্যই। তবে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে 16 তারিখের অমাবস্যার আগে তুমি কিন্তু পুরোপুরি থাকছো নর্থ বেঙ্গল, এবং নর্থ বেঙ্গলের মানুষরা তোমাকে ভীষণ ভালোবাসে। যেমন ধরো আজকে আমার সিথি হবে, সিথিটা হয়ে যাওয়ার পর, সিথির মোড় আজকে চেম্বার হয়ে যাওয়ার পর, কিন্তু নেক্সট মান্থে কালী পুজোর পরে চেম্বার, তার মাঝখানে কিন্তু আর চেম্বার নেই। এবারে একমাত্র, এতদিন ধরে তো আমরা অ্যানাউন্স করছি, এবারে একমাত্র সময় কিন্তু শুধুমাত্র নর্থ বেঙ্গলে 16 তারিখটা ধরার জন্য। নর্থ বেঙ্গলের পরে আমার পূজোর আগে কিছু চেম্বার রয়েছে, তাদের যা কাজ হবে সেটা হবে একদম দীপান্বিতায়। অবশ্যই, তাই অবশ্যই নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু 16 তারিখের অমাবস্যার জন্য যোগাযোগ করতেই পারেন, কারণ 13 তারিখে আলিপুরদুয়ার, 14 তারিখে কোচবিহার, 15 তারিখে শিলিগুড়ি। কারণ নর্থ বেঙ্গল থেকে ফোন তো আমরা পাই, এবং তারা ভীষণ ভালোবাসে সন্দীপকে, এই কারণেই বুঝি তারা ঘরের ছেলের মতন ভাবে যে মনের কথা শেয়ার করা যায়, সব কথা না বললে কিন্তু সন্দীপ বুঝে নিতে পারে, এবং সন্দীপ ভীষণ রকমভাবে আমাদের সমস্যাটা বুঝে প্রতিকার প্রতিবিধান দেয়। এটাও কিন্তু ভীষণ বড় একটা দিক সন্দীপ, ঠিক কোন সময় প্রতিকার প্রতিবিধানটা দিতে হবে এটার দিকেও তুমি কিন্তু ভীষণ রকমভাবে, সময়টাতে না করতে পারলে খুব মুশকিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস জানো তো, সেটা হচ্ছে যে ধরো, যেমন আমি এই সেদিনকে একটা চেম্বারে পেলাম কি,
সেই মেয়েটি এবছর 12 দিয়েছিল এবং এবছর 12 দেওয়ার পর সেই মেয়েটির একটি সাবজেক্টে ব্যাক আসে। সেই মেয়েটিকে কিন্তু ক্লাস 9 এ আমি দেখেছিলাম, তারপরে ক্লাস 10 11 12 কিন্তু তারা আমাকে দেখাননি। এবং আমরা সব সময় বলি যে গোচর মানুষের জীবনে যদি শুভ দিক নিয়ে আসে তাহলে শুভ তো শুভ ব্যাপারটা হবে, আর যদি অশুভ দিক নিয়ে আসে তাহলে অশুভ ব্যাপারটাও হবে। এবার আপনি জানেন না রাহু বা কেতুর গোচর, আপনি জানেন না বৃহস্পতির গোচর, আপনি জানেন না শনির গোচর আপনার জীবনে কি ফল নিয়ে আসছে, এবং সেই ধরনের নেগেটিভ ফল ওই মেয়েটি পেল এবং এর ওর কিন্তু একটি সাবজেক্টে ব্যাক এলো। তাহলে তখন আমি তার বাবা এবং মাকে বললাম আপনি আগে কেন আসেননি, আপনি ক্লাস 9-এর পর ক্লাস 10 হয়ে গেল, ক্লাস 11-এ কেন? মানে মাধ্যমিক বাচ্চাদের যাদেরকে আমি প্রেডিকশন দিচ্ছি, প্রতিকার দিচ্ছি, কেউ আছেন বোধহয়? আছেন, ফোনে অবশ্যই আমরা নিয়ে নিই, তারপরে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় তো আসবোই বারবার। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমার নাম দেবজিৎ দেবরায়। কোথা থেকে ফোন করছেন? আমি ত্রিপুরার আগরতলা থেকে ফোন করছি। ত্রিপুরা আগরতলা থেকে ফোন করছেন, বেশ, অনুষ্ঠান কেমন লাগে সন্দীপের বলুন? হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 27 জুন 1987। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 9:10 AM। সকাল 9:10। আর জন্মস্থান কোথায় ত্রিপুরা? জন্মস্থান আগরতলাই। আগরতলা। রাশি লগ্ন নোট করে নেবেন। আচ্ছা, জন্মবার ছিল শনিবার, তাই তো? হ্যাঁ স্যার, শনিবার ছিল জন্মবার, শনিবার ছিল বুধ এবং শনি দুটি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, শুক্র ভালো জায়গায় বসে রয়েছে, শুক্র নিজের ঘরে দশম স্থানে বসে রয়েছে। এই ছকটা কিন্তু পুরোপুরি চাকরির ছক, চাকরি করবে এবং দ্বিতীয় স্থানে কেতু বা রাহু বা একাদশ স্থানে বা দ্বাদশ স্থানে রাহু বা কেতু থাকলে জন্মস্থান থেকে দূরে চাকরি হয়, জন্মস্থান থেকে দূরে চাকরির যোগ রয়েছে। এই ছকটা কিন্তু টেকনিক্যাল রিলেটেড ছক, বিশেষ করে শুক্র দশম স্থানে থাকলে শুক্র দেয় হচ্ছে কম্পিউটার, আইটি বা তোমার ইলেকট্রনিক্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করা হয় তাহলে এখানে উচ্চশিক্ষার যোগ রয়েছে, চাকরিরও যোগ রয়েছে। শুনি, কি নিয়ে পড়াশোনা করছো? পড়াশোনা আমার পড়াশোনা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং প্লাস টেকনিক্যাল হয়ে গেল। চাকরি করছো? চাকরি না স্যার, অনেকদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছি, চাকরি পেয়েছি কিন্তু চাকরিগুলি ফ্রুটফুল হয় না। কোথায় চাকরি পেয়েছিলে? স্যালারি কম থাকে, কোনোটার কাজ কর্মক্ষেত্রে গেলে কতটা দূরে বাড়ি থেকে কতটা দূরে চাকরি পেয়েছিলে? বেতন হয়ে যায়। হ্যাঁ, চাকরিটা ফুটফুল হচ্ছে না এখন অবধি। চাকরিটা কোথায় পেয়েছিলে? চাকরি আমি তিন জায়গাতে করেছি, একটা ছিল আমরা ত্রিপুরাতে কুমারঘাট, আরেকটা ছিল মিজোরাম, আরেকটা হচ্ছে আগরতলা। দূরে যেতে হবে, এই নর্থ ইস্টটাকে ছাড়তে হবে, নর্থ ইস্ট জায়গাটা তোমার ঘাতক স্থান, অষ্টম স্থানে রয়েছে, ফলে নর্থ ইস্ট না ছাড়লে চাকরিগত দিক থেকে কোনোদিনই তুমি স্থায়িত্ব পাবে না। তুমি নর্থে যাও, প্রপার নর্থ, আমাদের দেশের নর্থের দিকে যাও, তোমার জন্য ভালো হবে, বুঝতে পেরেছো? বাট নর্থ ইস্টটাকে ছাড়তে হবে। দু নম্বর হচ্ছে তোমার দ্বিতীয় স্থানে কেতু বসে রয়েছে, কি করবে? এই ছকটা আমি যেটা বললাম টেকনিক্যাল রিলেটেড ছক বললাম, দু নম্বর বললাম যে চাকরি পাবে, চাকরির জায়গা রয়েছে, তোমার সাবজেক্ট, তোমার পড়াশোনা সব দিক তুমি ঠিকঠাক এগিয়েছো, তোমার রেমেডি দরকার ছিল ঠিক ক্যারিয়ারের টাইমটাতে, কারণ নবমপতি মঙ্গল দ্বাদশ স্থানে নিচস্থ হয়ে বসে গেছে, ক্যারিয়ারে বাধা দেবে। দু নম্বর শনিভঙ্গ কালসর্প, শনিভঙ্গ কালসর্প কী করে? যে কোনো কম্পিটিটিভ এক্সাম মানে সাকসেস, প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো চাকরির জন্য হয় সেখানে প্রাপ্তি পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এই দুটো জায়গায় রেমেডি করা দরকার রয়েছে তোমার, জন্মস্থান থেকে দূরে চাকরির চেষ্টা করো। বর্তমান যে সময়টা চলছে সেখানে 2020 সালের অক্টোবর, এই অক্টোবরটার পর থেকে নভেম্বর থেকে তোমার খুব ভালো সময় শুরু হচ্ছে, বুঝতে পেরেছো? তাই এই নভেম্বর থেকে ভালো সময়টাকে ধরবার জন্য একটা প্ল্যান হয় করেছিলাম যে এই মাসের পরে আমি ব্যাঙ্গালোর যাব জবের জন্য ট্রাই করতে, সেটা কি ভালো হবে স্যার? হ্যাঁ, ব্যাঙ্গালোর দিকটাও তোমার জন্য খারাপ না, যেতে পারো তুমি। প্রপার নর্থ ইস্ট আর ওয়েস্ট, এই দুটো জায়গা তোমার জন্য খারাপ, নর্থ ইস্ট এবং ওয়েস্ট, ওয়েস্ট মানে মহারাষ্ট্র, মুম্বাই, পুনে, এগুলো তোমার জন্য ভালো না। তুমি ব্যাঙ্গালোর যেতে পারো, তুমি নর্থের দিকে মানে দিল্লিও যেতে পারো, দিল্লিটাও তোমার জন্য ভালো জায়গা, ঠিক আছে? বেশ, এখন অ্যাস্ট্রোলজারের কাছে না এই জন্যই আসতে হয়, থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকুন। তবে
আমরা তো সাধারণ মানুষ, আমরা তো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার নই, ফলে আমার জীবনে পড়াশোনায় বাধা আসবে নাকি ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা আসবে নাকি বিবাহিত জীবনে বাধা আসবে সেটা আমরা আগাম জানবো কি করে? সে কারণে আগাম যোগাযোগের প্রয়োজনীয়তা সন্দীপ ভীষণ রকম ভাবে রয়েছে। দেখো এই ছেলেটির ক্ষেত্রে দেখো একটা ভালো ছেলে, সায়েন্স নিয়ে পড়েছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে, টেকনিক্যাল বিটেক করেছে, ছেলেটি কিন্তু ওই সমস্ত জায়গাতে আটকালো না। যখন তার বাবা মা দেখছেন আমার ছেলে পড়াশোনায় আটকায়নি, আমার ছেলে হায়ার স্টাডিতে আটকায়নি, নিজের লাইন নিজের পছন্দ মতো লাইন নিয়ে পড়ছে সেখানে আটকায়নি, কিন্তু ক্যারিয়ারে গিয়ে আজকে কম্পিউটার সায়েন্স কমপ্লিট করা একটি ছেলে সেখানে কিন্তু তিনটে জায়গায় জব পেলো, তিনটেই ওর ক্ষেত্রে স্যালারি কম বা স্যাটিসফ্যাকশন হলো না, ছেড়ে দিল। এই জায়গাটার সময় যখন দেখছেন একটাতেই হোঁচট খেলো, তখনই আপনাকে দেখানো উচিত ছিল। কারণ হচ্ছে হ্যাঁ একটা বিচার সব সময় দরকার এবং সঠিক সময় কিন্তু দরকার। একদম। আরেকজন বন্ধু আছেন, তার কথাও শুনবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ বহুদিন থেকে বলছি। বলুন, অনুষ্ঠান কতদিন দেখছেন, কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান তো অবশ্যই ভালো লাগে। আচ্ছা, আমি ট্রাই করি লাইন পাই না। ট্রাই করেন কিন্তু লাইন পার না, কি করবেন? প্রচুর মানুষ একসাথে চেষ্টা করে সন্দীপের অনুষ্ঠানে, সে কারণে এটা হয়। কথাটা এত আসছে, শুনতে পাচ্ছেন তো আমাদের কথা? হ্যাঁ খুবই আস্তে আস্তে কথাটা, আস্তে গলা ফাটিয়ে কিন্তু বলছি চিৎকার করে। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার বোনের সম্বন্ধে জানবো। বোনের সম্বন্ধে বলুন, ওর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 27/4/94। অসুবিধা নেই তো, শুনতে পাচ্ছেন তো? আপনি কোন জায়গা থেকে বলছেন এখন? আমি বহরমপুর থেকে বলছি। আরেকবার? হ্যাঁ। কোন জায়গা? কোন জায়গা? 27/4/94। হ্যাঁ কোন জায়গা থেকে বলছেন বললেন? বহরমপুর। বহরমপুর, আচ্ছা। বৃষ্টি হচ্ছে বাইরে? না না বৃষ্টি হচ্ছে না, আমাদের এদিকে হচ্ছে, এই জন্য নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে। বহরমপুর 27/4/1994। কি নাম বোনে? মৌত্রিশা মণ্ডল। আচ্ছা একটু সময়টা শুনবো। হ্যাঁ 12:05 দুপুর। আচ্ছা, জন্মস্থান? বহরমপুর। বর রাশি লগ্ন জানেন তো, নালে শুনে নিন। হ্যাঁ। বুধবার ছিল? হ্যাঁ। কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ জানা ছিল? বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, লগ্ন থেকে চতুর্থ স্থানে বৃহস্পতি বসে রয়েছে, যে বৃহস্পতি ষষ্ঠপতি নবমপতি, নবমে মঙ্গল রয়েছে, বৃহস্পতি মঙ্গলের কানেকশন হচ্ছে ও যদি আর্টস রিলেটেড কোনো সাবজেক্টের ওপর পড়াশোনা করে সেটা ওর জন্য ভালো হবে, কোনো প্রশাসনিক রিলেটেড লাইন বা লিটারেচার রিলেটেড লাইন যদি হয় তাহলে ও কিন্তু ভালো ক্যারিয়ার পাবে। একটু শেয়ার করবেন, উচ্চশিক্ষার জায়গা রয়েছে, ভীষণ বুদ্ধিমতী আপনার বোন, ইংলিশ নিয়ে লিটারেচার হয়ে গেল, সাহিত্য হয়ে গেল, একদম একদম। চাকরি করে? চাকরিগুলো হয় তার জন্য একটুখানি কোচিং গুলো করতে, মানে কম্বাইন্ড সিভিল রিলেটেড কোচিং গুলো, ঠিক আছে? ওর জন্মস্থান থেকে দূরে চাকরি হবে, জন্মস্থান থেকে দূরে কিন্তু বিয়ে হবে, কিন্তু বিয়ের জায়গায় একটু সমস্যা পাচ্ছি, সপ্তমপতি অষ্টমে বসে রয়েছে, যদিও ওর সপ্তমপতি অষ্টমপতি শনি দুটোরই অধিপতি গ্রহ হচ্ছে শনি, এই শনি অষ্টমে থাকলে কি করে অনেক সময় দেরি করে বিয়ে দেয়, ঠিক আছে, বা বিয়েতে বাধা সৃষ্টি করে বা বিবাহিত লাইফ একটু ডিস্টার্ব করে, এবং শনি যেহেতু রাহুর নক্ষত্রে রয়েছে তাই জন্মস্থান থেকে দূরে বিয়ে দিতে হবে, এবং বিয়ের সময় ওর যে পার্টনার হবে, যে ওর হাজবেন্ড হবে, তার সাথে যাতে একটা এজের ডিফারেন্স থাকে দেখতে হবে, অ্যাটলিস্ট 5-7 বছর। আপনার বোনের তো বয়স দেখলাম কত, 1987, অলরেডি অনেকটা বয়স হলো, অনেকটা দেরিতে 33 বছর বয়স হয়েই গেছে, তাহলে অ্যাটলিস্ট 5 বছর ডিফারেন্সটা দেখুন, ঠিক আছে? আর যেহেতু বিয়ের জন্য কি বিয়ে কি হয়েছে এটা আগে শুনি। হার্ডলি কি হয় গ্রাজুয়েশন, আমরা 18-3-21 আর মাস্টার 2, মানে 23 বছর বয়সে কমপ্লিট করি, 33 বছর 10 বছর হয়ে গেল, ও চাকরি করে না, চাকরির চেষ্টা করেনি, এবার আপনি বলছেন যে বিয়ের চেষ্টা করছে না, মানে এই মাঝখানে এই ইয়ারটাতে কি শুধু চাকরির জন্য চেষ্টা করছিল, বাড়ি থেকে কোনো প্রেশার ছিল না? হ্যাঁ হ্যাঁ
এক্স্যাক্টলি আমি আপনাকে বলবো আপনার বোনের বিয়ের যোগটা কিন্তু 2021 লাস্টে আসছে, আমি দেরি করে বললাম, এবং 2025 জানুয়ারি পর্যন্ত থাকবে। এই 20টাকে পেরোতে দিন, 21 ফার্স্টের থেকে আপনারা বিয়ের জন্য যোগাযোগ করুন, যে বাধাটা রয়েছে ওটাকে কাটিয়ে দিন, ঠিক আছে? তারপরে আপনি এখন ভালো হবে। ধন্যবাদ, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকুন। তবে মাঝে মাঝে আমার একটা প্রশ্ন মনে জাগে, সেটা হচ্ছে আমাদের কি অ্যাস্ট্রোলজারের প্রতি মারাত্মক বিশ্বাস নাকি অ্যাস্ট্রোলজারের প্রতি কোনো বিশ্বাস নেই? 10 বছর চেষ্টা করার পর যখন দেখলাম চাকরি হচ্ছে না, একেবারে পিঠ ঠেকে যাচ্ছে, তখন আমার মনে হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিই। তার মানে বিশ্বাস কোথাও আছে? অ্যাস্ট্রোলজারই পারবে আমাকে আমার সমস্যার সমাধান করতে, কিন্তু তার আগে আমি নিজে চেষ্টা করব। কিন্তু সব কিছু না নিজে চেষ্টা করলে বোধহয় হয় না। সন্দীপ, তোমার কাছে মনে মনে তুমি খুব একটা ছোট্ট কথা বলছি, এই মেয়েটির দেখো 87 মানে 33 বছর বয়স হয়ে গেল। আমি বললাম 5 বছর অ্যাটলিস্ট গ্যাপ রাখতে এজের দিক থেকে, তার মানে যদি ওর হাজবেন্ড হয় 38 বা 39 বছর। এখন একটি মেয়ের ক্ষেত্রে কিন্তু বা একটি ছেলের ক্ষেত্রেও, যেমন আমি একজন ছেলে হিসেবে চাইবো একটি সুন্দরী বউ, সেরকম একটি মেয়েও কিন্তু চাইবে একটি ভালো বা স্মার্ট হ্যান্ডসাম একটি হাজবেন্ড। যখনই বয়সটা বেড়ে যায় তখন কিন্তু সেই দিকের সুযোগগুলো অনেক কমে যায়। তাহলে আপনাকে কি করতে হচ্ছে, এই যে জায়গাটা, এতদিনের গ্যাপটা, এই গ্যাপটার মাঝখানে কিন্তু আপনার প্রেডিকশনের প্রয়োজন ছিল, এবং তার পাশাপাশি প্রয়োজন হলে প্রতিকারেরও প্রয়োজন ছিল। আমি বলি না যে আমার প্রোগ্রামে প্রত্যেকটা ফোন অনেকগুলো ফোনের উদাহরণ হয়, এই ফোনটাও কিন্তু একটি উদাহরণ। বিবাহের ক্ষেত্রে যখন কোনো ছেলে বা মেয়ের সঠিক সময়ে, বিবাহের সময়টা আপনারা যোগাযোগ করছেন বাট যোগাযোগ হচ্ছে না, বাধা আসছে, তারা কিন্তু দেখাবেন নিশ্চয়ই কোনো গ্রহগত কানেকশন রয়েছে, বা বাস্তুরও সমস্যা থাকতে পারে, বা বর্তমান দশারও সমস্যা থাকতে পারে, যে কারণে বাধাটা সৃষ্টি। একদম, আমাদের সব থেকে বড় ভুল কি জানেন, আমরা সময়কে না গুরুত্ব দিই না বা সম্মান করি না, রেসপেক্ট করি না, যার জন্য কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। সুনীতাকে নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, আওয়াজটা একটু জোরে হবে, বীরভূম থেকে বলছেন। কেমন লাগে অনুষ্ঠান? তাহলে আশাটা সার্থক। সন্দীপের কাছে যে উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্য পূরণ হয়েছে, খুব ভালো। আজকে কার সম্বন্ধে? আজ আমি আমার ছেলের জন্য একটু জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলে, হ্যাঁ, 16 মে 2001। 16 মে 2001, সময়টা বলুন। সময় সকাল 6:22। সকাল 6:22, জন্মস্থান বলুন। বীরভূম। বীরভূম। রাশি লগ্ন নোট করে নেবেন চটপট। কি নাম ছেলের? ছেলের, হ্যাঁ, দেবমাল্য দাস। আচ্ছা, বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার। হ্যাঁ, বৃষ লগ্ন কুম্ভ রাশি শতবিষা নক্ষত্র দেবগণ, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে। আপনার ছেলে কি ছোটবেলায় খুব ভুগতো, শারীরিক প্রবলেম নিয়ে ভুগতো কিছু কিছু? ভুগতো বলতে একটু মানে খুব ঠান্ডা লাগা এরকম আর কি। কোনো না কোনো সমস্যা নিয়ে ভোগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওর ভবিষ্যতে যখনই কোনো শারীরিক সমস্যা হবে একটু আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা বেশি করবেন, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা কম করবেন, ঠিক আছে? আপনার ছেলের পূর্ণ কাল, আমি সবই বলবো আপনাকে, একটু করে শুনতে রাখুন। পূর্ণ কালসর্প দোষ রয়েছে আপনার ছেলের চকের মধ্যে, এবং রাশির ওপরে বর্তমান সময় শনির সাড়ে সাতই চলছে। এই দুটো মারাত্মক সময়, শনির সাড়ে সাতই কুম্ভ রাশিতে, এবছরের জানুয়ারি থেকে শুরু হলো, আগামী 7.5 বছর থাকবে। আপনার ছেলের 2001 জন্ম, বর্তমান 19 বছর বয়স হলো, এখন একটা কেরিয়ারের পিক আওয়ার্স। এই পিক আওয়ার্সটাতে কিন্তু আপনার ছেলে প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর হোঁচট খেতে হবে। দ্বিতীয় স্থানে রাহু নিজের জায়গায় রয়েছে, অর্থ রোজগার করার জন্য বাইরে পড়াশোনা হবে, বাইরে চাকরি হবে জন্মস্থান থেকে, এবং ও যদি রিসার্চ ওরিয়েন্টেড কোনো লাইন নিয়ে পড়াশোনা করে সেটা ওর জন্য ভালো হবে। রিসার্চ ওরিয়েন্টেড কোনো লাইন, অবশ্যই সায়েন্সের কোনো সাবজেক্টের ওপর যদি করে আরও ভালো হবে। সায়েন্সের রিসার্চের দিক থেকে যদি দেখো, সব থেকে পুঙ্খানুপুঙ্খ বিচারের দিকে যদি আসি, তাহলে এক হচ্ছে মেডিসিন রিলেটেড কোনো লাইন যদি ওর হয়, বা বায়োলজি রিলেটেড কোনো লাইন যদি হয় তাহলে আরো ভালো হবে। ও দাদা, ও মেডিকেলে জয়েন দিয়েছে, মেডিকেলে, তাহলে সেটা কি হবে? আচ্ছা, মেডিকেলের দিকে, মেডিকেল রিলেটেড লাইন বললাম, ডাক্তারি আমি কিন্তু ডাইরেক্ট বলিনি। মেডিকেল রিলেটেড লাইনের মধ্যে যেটা হয় সেটা বি ফার্ম হতে পারে, সেটা
আপনার মাইক্রোবায়োলজি হতে পারে, বুঝতে পারলেন তো? এই ধরনের সাবজেক্ট গুলো নিয়ে মাইক্রোবায়োলজি নিয়ে ভর্তি হয়েছে। আচ্ছা, মাইক্রোবায়োলজি যেহেতু ভর্তি হয়েছে, ওই লাইনটাকে ওকে ধরে রাখতে বলুন এবং ওই লাইনের ওপর রিলেটেড, ওই রিলেটেড ও পরবর্তীকালে রিসার্চের দিকে যেতে পারে। মেডিকেল জায়গাটা খুব স্পেসিফিক আসছে না এবং ইমিডিয়েটলি আপনাকে পূর্ণ কালসর্প এবং সাড়ে সাথে রেমেডি করানোর দরকার রয়েছে, ঠিক আছে? ওকে দিদিভাই, মন দিয়ে নিশ্চয়ই শুনে নিয়েছেন। শেষ কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু ওই যে মেডিসিন না খেলে কিন্তু কোনোদিন রোগ সারে না, এমনি এমনি রোগ সেরে গেল সেটা কিন্তু সহজে হয় না। চট করে বলবো, 13 তারিখে আলিপুরদুয়ার, 14 তারিখে কোচবিহার, 15 তারিখে কিন্তু অবশ্যই শিলিগুড়ি। ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণে যে 16 তারিখ অমাবস্যাটাকে কিন্তু নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু কাজে লাগাতে পাচ্ছেন। এবং তার পাশাপাশি 17 তারিখ হাজরা চেম্বার রয়েছে, 18 তারিখ দুর্গাপুরের চেম্বার রয়েছে, 19 তারিখ কিন্তু বাঁকুড়ার চেম্বার অবশ্যই রয়েছে, 20 তারিখে কিন্তু অন্ডালের চেম্বার রয়েছে। এবং বাঁকুড়া পর্যন্ত এই চেম্বারগুলো মোটামুটি পুজোর আগে বোধহয় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই অবশ্যই কিন্তু পুজোর আগে এবং এই মাসের লাস্ট চেম্বার, এই মাসের লাস্ট চেম্বার একদম। 20 তারিখে অন্ডাল বললাম, 1 তারিখে পরের মাসের 1 তারিখে আপনারা কিন্তু রামপুরহাটে পাচ্ছেন, 2 তারিখে বালুরঘাট, 7 তারিখে ব্যারাকপুরে চেম্বার রয়েছে, 9-11তে আসানসোলে চেম্বার কিন্তু রয়েছে, 22-11তে বর্ধমানে চেম্বার রয়েছে, 28-11তে কিন্তু শিথিরমোড়ে চেম্বার অবশ্যই রয়েছে। ফোন নাম্বার টিভি স্ক্রিনে আপনাদের জন্য কিন্তু রয়েছে, নাম্বারগুলো মোবাইলে সেভ করবেন এবং তার মধ্যে লাস্টে 7820 নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারও কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু বুকিং করতে পারেন। তবে পুজোর আগে প্রত্যেক বাড়ি তুমি কিছু ভালো কথা আমাদের জন্য বলো, কিছু বাস্তু নিয়ে বলো, কিছু ঘর সাজানো নিয়ে বলো, আজকে সময় কম তাও একটু বলবো, যদি কিছু বলো। না, এবারে তো পুজোটা আমাদের কাছে অবশ্যই স্পেশাল, কারণ ম্যাক্সিমাম টাইমটা বেশিক্ষণ সময়টাই আমাদের বাড়িতে কাটবে। এবার বাড়িতে কাটবে বলে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কালার, কারণ হচ্ছে বাড়িতে আমরা এমন হয় অনেক সময়, যদিও কোভিডের জন্য আমরা বেশ কয়েক মাস ধরেই একসঙ্গে বাড়িতে রয়েছি সবাই মিলে, কিন্তু এমনি এক একটা সময়, এক একটা বছর আসে, এটাই একটাই সময় যে সময়টাতে আমরা কিন্তু পরিবারের সামনে আসি। একদম একদম। সন্দীপ, আরেকটা ফোন নিয়ে নেবো, একদম নিয়ে নেবো। আছেন বন্ধু, কে আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো, আমি ইচ্ছাপুর নবাবগঞ্জ থেকে বলছি। আমার ছেলের জন্য জানবো, কেমন লাগে অনুষ্ঠান দিদি ভাই? খুব খুব ভালো লাগে, আমি তাই দেখে বলছি, এত ভালো লাগে, আমি কোনোদিনই এরকম ফোন করি যায় না। আমার একজন গেছিল রিলেটিভ, আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে, হ্যাঁ হ্যাঁ গেছিল, সে খুব ভালো হয়েছে, সেই জন্য আমি ফোন করি। কি সমস্যা ছিল তার? কি সমস্যা ছিল তার? সমস্যা ওই চাকরির ব্যাপারে, এর ব্যাপারে সমস্যা ছিল। তো সমস্যার সমাধান পেয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এটা খুব কমন বিষয়, যারা কিন্তু আসে প্রত্যেক কিন্তু সমস্যার সমাধান পেয়ে যায়, এটা ব্যাপার নিশ্চিত। একদম একদম। আর আপনি কার সম্বন্ধে জানবেন দিদি ভাই? আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন ছেলের। হ্যাঁ, 24-1-1993। আচ্ছা, সময় বলবেন। সময় সকাল 7:53 এম। আর জন্মস্থান কোথায়? উত্তর চব্বিশ, শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার। ছেলের নাম কি? কুম্ভ লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার ছেলের জানা ছিল? জানা, অতটা জানা নেই, এমনি আমার একটা পাশে থাকে, ওনাকে দিয়ে করেছিলাম, সবটা কিছু বলিনি। হ্যাঁ, মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে, বর্তমান রাশির ওপর সাড়ে সাতই চলছে, কিন্তু মকর রাশির সাড়ে সাতের মিডিল ফেজ চলছে, খুব সাবধানে। এই সময়টাতে না মানসিক দিক থেকে ভীষণ আঘাত হয়, খুব কম সময়ের মধ্যে ডিপ্রেশন চলে আসবে, ডিপ্রেসড হয়ে যাবে, এবং তার সাথে হচ্ছে যে কোনো কর্মের ক্ষেত্রেও বাধা পাবে। এই লাইনটা বিশেষ করে কমার্স রিলেটেড, অ্যাকাউন্টস রিলেটেড পড়াশোনা যদি করে বা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা যদি করে তাহলে ভালো হবে, আদার্স কোনো লাইন কিন্তু এই ছকটার মধ্যে ভালো নয়, কারণ অষ্টমে বৃহস্পতি রয়েছে, কারণ দ্বাদশস্থানে বুধ শনি বসে রয়েছে, টেকনিক্যাল লাইন বা আর্টস এর লাইন ওর জন্য ভালো হবে না। একটু শেয়ার করুন কি নিয়ে পড়াশোনা? ও ইয়ে ম্যানেজমেন্ট পড়েছে। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হোটেল? হ্যাঁ হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা। দেশের বাইরে চাকরি করছে এখন? ভালো নয়। চাকরি করছে? করছে, কিন্তু খুব একটা ভালো মানে সেরকম নয়। একদম। কোথায় করছে? কোথায় করছে? খুব তাড়াতাড়ি কোথায় করছে? হবে না, ওকে বলুন দেশের বাইরে, বিশেষ করে থাই কান্ট্রি গুলো, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলোর জন্য খুব ভালো হবে, ব্যাংকক, এই জায়গাগুলোর জন্য ট্রাই করতে, এবং ওর বর্তমান আগামী বছর মার্চের পর খুব ভালো সময়, ছোট্টখাটো প্রতিকার দরকার, এসে দেখিয়ে যাবেন, প্রতিকার নিয়ে যাবেন। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে ধন্যবাদ, আজকে হাতে সময় নেই, পরের শনিবার ঠিক 3:30 এই অনুষ্ঠানে দেখা হচ্ছে। নমস্কার নমস্কার।